Hey guys, welcome back to my channel. This is Mehzabi and I am from Bangladesh. So, আজকে আমি যে জিনিসটা নিয়ে রিঅ্যাকশন করব সেটা হচ্ছে একটা কোরিয়ান ড্রামা, মেট্রিক ড্রামা। ড্রামাটির নাম হচ্ছে ফ্যান্টাস্টিক লাভ অ্যান্ড ট্রেডার। এখানে অভিনয় করছে সংকা এবং পার্ক মিনিও। তো আমরা তাহলে ট্রেলারটি রিঅ্যাকশন করার শুরু করছি।세계 기상학자들이 기상을 관측하기 가장 어려운 조건을 모두 갖추고 있는 나라가 바로 여기 대한민국이라고요. 이 시기 현상 그 날씨를 중계하지 말고 좀 예보를 하라고 예보. 상황실은 기상청의 심장이라는 거. 심장이 눈을 허락받고 뛰는 거 보셨습니까? 예보는 과학이야. 내 팀에 계속 있고 싶으면 앞으로는 과학적 근거로만 얘기해. 걔가 정말로 뭔가를 시작했다면 내 말 듣고 있니? 그건 진심일 거고 저도 진심이 아니면 뭘 허투루 시작하는 편이 아니어서요. 차가운 공기가 갑자기 더운 공기를 만나듯이 서로 다른 너와 내가 만났다. দেখে ফেললাম। এটা আসলে কোরিয়ার ফেমাস একটা জনরা আছে যেটাকে নুনা রোমান্স বলে। মানে বয়সে বড় থাকে মেয়ে আর ছেলে থাকে বয়সে ছোট। তো এটা হচ্ছে নুনা রোমান্স টাইপের ড্রামা ট্রেলার দেখে যা বুঝলাম। আর এটা হচ্ছে অফিস রোমান্স, একটা অফিস যেটা ওয়েদার নিয়ে বিভিন্ন সংবাদ দেয়, ফোরকাস্টিং যে অফিস গুলো থাকে সেরকম জায়গায় দুজন জব করে। এভাবে তাদের মধ্যে প্রেম হয় যেটা ট্রেলার দিকে বোঝা যাচ্ছে। আর সংকা মানে নায়কটা মিনিয়ন থেকে নায়িকা থেকে ছোট থাকে বয়সে। সো অফিস রোমান্স নিয়ে এই ড্রামাটা। আর এখানে আই থিঙ্ক দুইটা লিড আছে, দুইটা লিড কাপল আছে, একটা সংকা এবং মিনিয়ন আর আর বাকি দুজন। তো ইন্টারেস্টিং মনে হচ্ছে যেহেতু অফিস রোমান্স, আর অফিস রোমান্সের জন্য মিনিও অনেক ফেমাস কোরিয়ান ড্রামাটি। তো দেখা যায় কেমন হয় ড্রামাটি। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার রিঅ্যাকশন তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন। আপনারা পরবর্তী যদি কী ধরনের ট্রেলার রিঅ্যাকশন বা সিরিজ রিঅ্যাকশন দেখতে চান আপনারা আমাকে কমেন্ট করতে পারবেন। আজকে থ্যাংক ইউ। Peace.